আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القران الحكيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। সূরা النِّسَاءُ 59 নম্বর আয়াত। وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري رحمه الله। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসনা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে মুসান্না বিন হারিসা মসজিদে আজ বাদ ইশা এই ইসলামিক আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। অনেক লোক রয়েছে যারা বিভিন্ন গান বাজনার মজলিসে উপস্থিত হয়ে আছে, অনেকে আছে নামাজ পড়েছে হয়তো চলে গেছে টিভি দেখাতে মশগুল আছে, অনেকে আছে ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। মনে রাখবেন, এগুলোতে কোনো উপকার নেই, শুধু অপকার রয়েছে। কিন্তু যাতে উপকার রয়েছে সেখানে মানুষের সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার কৃতজ্ঞশীল বান্দাদের সংখ্যা খুব কমই হবে। ঐতিহাসিক বদর, ঐতিহাসিক ওহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, সব যুদ্ধেই মুসলমানদের সংখ্যা কমই ছিল। আর এই কম সংখ্যক লোক নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সংখ্যক লোকের উপরে বিজয়ী হয়েছিলেন। অতএব আজকে আমরা নাম দিচ্ছি মুসলিম, কিন্তু আসলে ইসলামের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। অধিকাংশ মানুষ আজকে নামাজ পড়ছে না, অধিকাংশ মানুষ আজকে দিনের ধার ধারছে না, তদুপরি নিজেকে মুসলিম বলে দাবি করছে, অথচ সে মুসলিম থেকে বা ইসলাম থেকে বের হয়ে গেছে এটা তার নিজেরও খবর নেই। আর সেই কঠিন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আপনাদের আমাদের মতো কিছু মানুষকে তার দিনের জন্য চয়ন করেছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে দিনের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, কিন্তু মসজিদে লোক কম। সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, বাজারে লোক বেশি, বাজারেই লোক বেশি। তার মানে অধিকাংশ মানুষই খারাপির মধ্যে রয়েছে। আজকে যদি এইখানে গান বাজনার মজলিস হতো, যদি দেশের কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা চলে আসতো, দেখতেন জায়গা দেওয়া যেত না। কিন্তু এই খেলতামাশার মাধ্যমে মানুষ জাহান্নামের পথে যায়, গান বাজনার মাধ্যমে মানুষ জাহান্নামের পথে যায়। কিন্তু তার বুঝ হয় না, তার জ্ঞান হয় না, দিনের পথে আসলে জান্নাতের পথে যায়। দুনিয়াতেও মানুষ সুখে থাকতে পারে আর আখেরাতেও সে সুখী হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম স্থান মসজিদে আল্লাহ তাআলা তারই দিনের কথা শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ আপনাকে মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, জানবেন যে আল্লাহ আপনার কল্যাণ চান, আল্লাহ আপনার ভালো চান, নতুবা আপনি ভালো জায়গাতে আসতে পারতেন না। আল্লাহ আপনাকে এখানে চয়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান
আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। আপনি যে এখানে এসেছেন এই যে কথাটা জানলেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন, এটাও তো একটা দিনের এলেম। আপনি এখানে কিছু না কিছু তো জানতে পারবেন, আর সেই জানাটাই হলো আপনার জন্য মঙ্গলের কারণ ও মাধ্যম। এরপরে আপনি যে মজলিসে উপস্থিত আছেন সেই মজলিসকে আল্লাহর ফেরেশতারা ঘিরে আছেন, এই মজলিসের উপরে আল্লাহর প্রশান্তি নাজিল হয়, গাশিয়াত হুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদন করে নেই। ওয়াজাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আর আল্লাহর কাছে নৈকট্যশীল ফেরেশতা যারা আছেন তাদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের উল্লেখ হয়। আমরা অতি সাধারণ গুনাহগার পাপী মানুষ, কিন্তু আমাদের উল্লেখ করেন মহান রব্বুল আলামিন তার কাছের ফেরেশতাদেরকে। এবং একদল ফেরেশতা রয়েছে যাদের নাম হচ্ছে সাইয়াহিন, বিচরণশীল ফেরেশতা, বিভিন্ন এলেমের মজলিস যেখানে হয় সেগুলো তারা খুঁজে বেড়ান, এবং সেই মজলিস যখন পেয়ে যান তখন সেটাকে ঘিরে রাখেন এবং প্রথম আকাশ পর্যন্ত তারা চলে যান। আল্লাহ তাআলা এদের সম্পর্কে অধিক অবগত হওয়া সত্ত্বেও ফেরেশতাদের মুখ থেকে শোনার জন্য তাদেরকে জিজ্ঞাসা করেন, কেন তোমরা এখানে ঘিরে আছো? তখন ফেরেশতারা বলেন, এখানে আপনার বান্দরা দিনের কথাবার্তা বলছে, কিছু ইসলাম শিখার তারা ব্যবস্থা করেছে এখানে। মহান রব্বুল আলামিন বলেন, তারা কি চায় এবং কি থেকে মুক্তি চায়? মহান রব্বুল আলামিনের ফেরেশতারা উত্তর করেন যে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত ও জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, দেখেছেন আপনারা জান্নাত জাহান্নাম? বলেন যে না, দেখে নাই। আল্লাহ বলেন যে যদি তারা দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, যদি জান্নাত দেখতো জান্নাত পাওয়ার জন্য, যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার যা কিছু করা দরকার ছিল তাই তারা করত। মহান রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, যেহেতু তারা জান্নাত জাহান্নাম না দেখেই আমার পথে এসেছে এবং দিনের কথা শুনছে এবং দিনের কথা বলছে, ইন্নি উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি এই মজলিসের লোকগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আপনি সেই মজলিসে এসেছেন যেই মজলিস থেকে উঠার যখন শেষ হয়ে যাবে আপনি কাফারাতুল মজলিস পড়ে এখান থেকে বের হবেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে কি চাই? কত গুনাহ আমরা করি আর সেই গুনাহগুলি মোচন হয়ে যাবে এই এলমি মজলিসে উপস্থিত হলে। একজন ফেরেশতা বলেন যে এইখানে একজন কলিমউদ্দিন বা সলিমউদ্দিন এসেছে আর একজনের সাথে সাক্ষাতের জন্য, যেহেতু আলোচনা চলছে কথা বলার সুযোগ নেই তাই সে তার জন্য অপেক্ষা করছে, আলোচনা শেষ হলে তার সাথে কথাবার্তা বলে তারপর সে যাবে, তাকেও কি মাফ করবেন কিনা আল্লাহ তাআলা, এ হলো তার ভাষ্য। তখন মহান রব্বুল আলামিন বলেন, হুমুল জুলাসা, তারা হলো একসাথের সাথী সঙ্গী, একই সাথে আছে, লা ইউশকা বিহিম জালিসুহুম, যেহেতু ভালো লোকদের সাথে আছে এজন্য আমি তাকে হতবাগা করব না, তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বাংলায় আমরা বলি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো সাথীদের সাথে থাকার কারণে আপনার নিয়তটা একটু গরমিল থাকলেও আল্লাহ আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আর যদি খারাপ সাথীর সাথে থাকেন তাহলে কি হবে? খারাপ সাথী আপনাকে দোজখে নিয়ে যাবে, খারাপ সাথী আপনাকে দোজখে নিয়ে যাবে, মন্দ পথে নিয়ে যাবে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, এমন এক সুন্দর মনোরম পরিবেশে প্রবাসের জীবনে নিজেদের মাতৃভাষায় বাংলা ভাষায় আপনি দীন ইসলামের শিক্ষা অর্জন করতে পারছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার জীবনীতে আমাদের জন্য উন্নত আদর্শ রয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে, পরকালে ভালো কিছু পাওয়ার আশা রাখে এবং পরকালে কিছু ভালো কিছু পাওয়ার আশা রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উন্নত আদর্শ রয়েছে। আজকে তো আমরা আমাদের জীবনের আদর্শ বানিয়েছি মসজিদে, আমাদের এই রাজনৈতিক আলোচনা করার উদ্দেশ্য নয়, তবে উদাহরণের জন্য বলছি যে কিছু আছে জিয়ার সেনা, কিছু আছে মুজিব সেনা, কিছু আছে এরশাদ চাচার সেনা, এক এক দল এক এক দলে বিভক্ত হয়ে আছে, তাদের আদর্শ ওরা, অথচ তারা তাদেরকে দিনের সামান্যতম পথ দেখায়নি এবং দিনের কথা কোনোদিন তারা বলেওনি। ফলে সম্মানিত ভাই এবং বন্ধু, আপনি আপনার মূল আদর্শ ছেড়ে বিচ্যুত হয়ে গেছেন, আর যারা দীন ইসলাম থেকে দূরে সরে গেছে তাদেরকে আপনি আজকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। এটা ইসলাম, ইসলাম বিদ্বেষিতা এবং ইসলাম বিমুখতার পরিচায়ক। তাই আসুন আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মজবুত ভাবে ধারণ করি। আপনি যদি অমুসলিম হতেন সেটা ভিন্ন কথা, আপনি তখন অন্য কাউকে, কাফেরদের লিডারদেরকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম বলে দাবি করেছেন, তখন অবশ্যই আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের জন্য, নিজের পথ চলার জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতেই হবে, নতুবা আপনার নাজাত ও মুক্তি সম্ভব নয়। আর এই রাসূল আপনার আমার মুক্তির জন্য, এই রাসূল আমার আপনার নাজাতের জন্য, এই রাসূল আমাদেরকে কল্যাণের পথে নিয়ে আসার জন্য তার শরীরে রক্ত ঝরিয়েছেন তাইফের ময়দানে, উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়েছে, মক্কার প্রান্তরে তার মাথার উপরে পশা ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়েছেন মক্কা, এবং এমন কোন কষ্ট নেই যা সহ্য করেননি। কি জন্য? দীন ইসলামকে, দীন ইসলামকে আপনার দ্বারে দ্বারে, আমার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। অতএব সেই রাসূলের পাওনা হলো আমাদের উপরে, তার উপরে আমরা সালাত ও সালাম পেশ করব বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত ও বিদআত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত ও বিদআত। আগে জানতে হবে সুন্নাত কাকে বলে। সুন্নাত শব্দটি হাদিস শব্দের সমর্থবোধক শব্দ, আর হাদিস বলা হয় মা উসিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিইলিন আও তাকরিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার যে সকল কাজ পাওয়া যায়, তার যে সকল কথা পাওয়া যায় এবং যে সকল মৌন সম্মতি পাওয়া যায়, এর নাম হচ্ছে হাদিস। এর নাম কি? হাদিস। এটারই প্রতিশব্দ হচ্ছে, সমর্থবোধক শব্দ হচ্ছে সুন্না, এরই সমর্থবোধক শব্দ হচ্ছে সুন্না। আর এই সুন্নাকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, সুন্নাকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। আর দ্বিতীয় বিষয়টি হলো বিদআ। দ্বিতীয় বিষয় কি? বিদআ। তাহলে সুন্নাত আমরা জানলাম, সুন্নাত কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি। কথা, কাজ, উনি যে আদেশগুলো দিয়েছেন, কথাগুলো বলেছেন, সেগুলো আমাদের জন্য সুন্নাত। তারপরে কিছু আছে উনি করেছেন, তার দেখা দেখি সাহাবায়ে কেরাম করেছেন, সেগুলো হলো কি?